বিদ্যুতের অবস্থা আমাদের হবে, আমাদের ঘুরতে হবে যে বিদ্যুৎ রাখবেন নাকি বিদ্যুৎ। আওয়ামী শাসনামলে শেখ হাসিনার আস্থা ভাষণ এবং জাতীয় সংসদ ও বিভিন্ন দলীয় অনুষ্ঠানগুলোই চটকদার গান গেয়ে বহুল আলোচিত হন কণ্ঠশিল্পী মমতাজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নানা সহিংসতার পর ছাত্র জনতার এক দফা দাবির মুখে শেখ হাসিনা সহ সরকারের মন্ত্রী এমপিরা অনেকেই বিদেশ পালিয়েছেন। তবে সমালোচিত সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম দেশে আছেন নাকি বিদেশে পালিয়েছেন সেটি নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে জনমনে। 2008 সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য মনোনীত হন মমতাজ। 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মানিকগঞ্জ 2 আসন থেকে নির্বাচিত হন। তবে গত সংসদ নির্বাচনে নৌকা প্রতীক পাওয়ার পরও স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের দেওয়ান জাহিদ আহমেদ টুলুর সঙ্গে ভোট যুদ্ধে হেরে যান এই সংগীত শিল্পী। খালাম্মা, আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি, আপনার রেমিটেন্সের টাকা আপনি নিজেই জমা করতে পারবেন। সেলফিন, আগামীর ব্যাংকিং। অন্তর্জালা, আহারে বুকটা ফাইটটা যায়। জানা গেছে গত সংসদ নির্বাচনে কোন ঠাসা হয়ে হেরে যাওয়ার পর থেকে তিনি এলাকায় কম আসতেন। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই নিজ এলাকায় তাকে দেখা যায়নি। সবাই চুপ হয়ে যায়, মমতাজ খারাইছে কি কয় শুনি। এদিকে জেলার অনেক স্থানে উত্তেজিত জনতা আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘরে ভাঙচুর করলেও মমতাজের বাড়ি ও রেস্টুরেন্টে কোনো হামলা করা হয়নি। ধারণা করা হচ্ছে তিনি ঢাকা কিংবা অন্য স্থানে আত্মগোপনে রয়েছেন। বিতর্কিত এই সংসদ সদস্যের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, আত্মীয়করণ ও পদ বাণিজ্য, এমপির বিশেষ বরাদ্দ, টিআর, কাবিখা, কাবিটা, নামে বেনামে লোপাট, বিতর্কিত ব্যক্তিদের আশ্রয় প্রশ্রয় দেওয়া ছাড়াও নানা অভিযোগ রয়েছে। সে সঙ্গে তার বিরুদ্ধে পারিবারিক ও ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে নিজের অনুসারী কর্মী বাহিনী দিয়ে স্বামী ডাক্তার মঈন হাসানের উপর হামলার অভিযোগ রয়েছে। আবিদ হাসান, কালবেলা।